প্রথমত আমার যতটুক জানা আছে যে আমাদের বর্তমান ক্যাবিনেটে একেবারেই নতুন কিছু সংযোগ করবে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি স্যার যেটা জানতে চাচ্ছি যে আমাদের আপনার এই দ্বৈত অবস্থান যেখানে এখানে কিছু বিক্ষিপ্তভাবে সেটা এগিয়েও এসেছে, যদি আপনার কোনো মন্তব্য বিবৃতি বা বক্তব্যের ব্যাপারে জনগণের সমালোচনা এমন পর্যায়ে যায় যেটা সরকারের জন্য অপছন্দনীয় হলো, সেক্ষেত্রে ওই ব্যক্তির সামাজিক নিরাপত্তা কতখানি হুমকির মুখে পড়বে, যেটা এখন আইসিটি অ্যাক্টে কতগুলো বিষয় খুব স্যার ইন্টারেস্টিং হয়ে আসছে, যেটা একজন প্রো লিবারেশন ফোর্সের মেম্বার হিসেবে আমি মনে করি যে খুব বোধহয় জুডিশিয়াসলি এটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে, লাইক ডিসলাইকের কারণেও অনেক সময় তাকে জেলে যেতে হচ্ছে। স্যার বিষয়টা যদি একটু পরিষ্কার করেন, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথা হচ্ছে যে যে কোনো নাগরিক, যে কোনো নাগরিক খুব অপ্রীতিকর সমালোচনা করলে তার নিরাপত্তা শতভাগ থাকবে, কোনো অসুবিধা নেই, সমালোচনার ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু আইসিটি অ্যাক্টের যে বিষয়টা সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আপনি মিথ্যাচার করছেন অথবা কারো শ্লীলতাহানি করছেন অথবা কোনো অশ্লীলতা প্রকাশ করছেন, সেটার সঙ্গে এখানে এই সমালোচনার কোনো সম্পর্ক নেই। আপনারা যারা আমাকে, যেহেতু এখানে আইডি থাকছে, আপনি আপনার পরিচয় দিচ্ছেন, আপনার ইমেল দিচ্ছেন, তাহলে উত্তর দেব কিভাবে, তাই না? সুতরাং আপনি যে কোনো সমালোচনা করতে পারেন, আপনি বলতে পারেন যে হাসানুল্লাহ কেন আপনি চুরি করেছেন, উত্তর দেন, এর জন্য কোনো অসুবিধা নেই, প্রশ্ন তো করতেই পারেন। আপনি একটা দুর্নীতিবাজ লোক, আপনি এই দুর্নীতিবাজ না আমাকে বলেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে। সুতরাং সমালোচনা যত অপ্রীতিকর হোক, এর জন্য আপনি এই শতভাগ নিরাপত্তা পাবেন, এর জন্য আপনি প্রশাসনিক কোনো হয়রানির সম্মুখীন হবেন না। কিন্তু কিন্তু আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আপনি চাঁদে মানুষ না হবেন, তাহলে একটা অসুবিধা। থ্যাংক ইউ স্যার।